দর্শক মাঝে মধ্যে দেখা যায় ছবিও কিন্তু কথা বলে, এমন এমন মর্মান্তিক কিছু ছবি দেখলে নিজেও হতভম্ব হয়ে যায়, নিজের আবেগ ধরে রাখতে পারি না। আপনারা স্ক্রিনে দেখতেছেন যেমন ইসরায়েল নিয়ে মর্মান্তিক ছবি, ঠিক তদ্রূপ রুজনে ইসলামকে নিয়ে কিছু মর্মান্তিক ছবি। ছবিটি কিন্তু কথা বলতেছে স্পষ্ট ভাবে, দেখুন কি আতঙ্ক ভাবে, কি মমায়িক ভাবে তিনি চেয়ে আছেন। এটা কি আসলে কারাগারে নাকি আসামি বহনকারী গাড়িতে, প্রথমে কিন্তু এই ছবিটাই প্রমাণ করে তিনি কত অসহায়িত্ব ভাবে চেয়ে আছেন। এই চাহনিতে বোঝা যায় তিনি আসলে নির্দোষ। আসসালামু আলাইকুম দর্শক, একজন সুস্থ মস্তিষ্কের মানুষকে দীর্ঘ 6 ঘন্টা আটকে রেখে অমানবিক নির্যাতন, গলা টিপা থেকে শুরু করে যেভাবে তাকে বস্তার মতো ফেলে রেখে সেখানে অনেক পুলিশের কর্মকর্তা থেকে শুরু করে অনেকজনে কিন্তু তাকে টানাকেশরা করতেছে, তিনাকে তুলতে পারতেছে না, এমত অবস্থায় আবার পুলিশের কাছে হস্তান্তর করে আবার ওখানে তিনার জন্য মামলা হয়, এবং মামলা হওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো একটা পায়সালা হয়নি। পুলিশের কাছে হস্তান্তর করার পর যে মিথ্যা মামলা হয়েছে, সেই মিথ্যা মামলা বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এটা নিয়ে প্রতিবাদের জোর তুলেছে, সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজনও কিন্তু প্রতিবাদ করতেছে। এবং প্রতিবাদায় চুরি যদি এই শব্দ থাকে তাহলে উইকিলিক্স সবচেয়ে বড় চুরি করেছে, যে চুরির মধ্যে দিয়ে সারা বিশ্বের মুক্তির পথ দেখেছে। সাংবাদিকতায় চুরি যদি থাকতো তাহলে ওয়াটার গেট কেলেঙ্কারি প্রকাশ পাইত না। সুতরাং সাংবাদিক ভাইরা যে তথ্য সংগ্রহ করে এই সকল কাজকে যারা চুরি বলে তারা সবচেয়ে বড় চোর। তারা সবসময় সোচ্চার থাকেন এবং বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই সকল চুরি লুকানোর জন্য বলেন যে আপনাদের তথ্য সংগ্রহ করতে আপনাদের অনুমোদন লাগবে, এবং গণমাধ্যম সরকারের কাছে কাছে জোর দাবি জানাইছে রুজুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ জানাই, আমরা দাবি জানাই, আমরা দাবি জানাই যে আগামী কাল রুজুলকে মুক্ত দিতে হবে। এবং বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর লোকজন এবং বিভিন্ন সংগঠনের লোকজন মানববন্ধন করতেছে, ঠিক তদ্রূপ যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে প্রতিবাদে জ্বর উঠেছে, রুজনে ইসলাম সত্য প্রকাশ করার কারণে আজকে তাকে হেনস্থার শিকার হতে হলো। রুজনে ইসলামের প্রতি যে অমানবিক নির্যাতনের পর মামলা হয়েছে, সেই মামলার প্রতিবাদে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও সংবাদ প্রচার করছে। তারপর মামলা ও গ্রেফতারের ঘটনাটি নিয়ে খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট বা নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য পরিচিত রুজিনা ইসলাম। মহামারীতে স্বাস্থ্য সরঞ্জাম ক্রয়ে কোটি কোটি টাকা ব্যয়ের বিষয়টি তার সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে উঠে এসেছে। একই সাথে যে আইনে তাকে আটক করা হয়েছে একে ব্রিটিশ আমলের আইন বলে উল্লেখ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট। নিউ ইয়র্ক টাইম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যম এবং ভারতীয় হিন্দুরা পর্যন্ত সংবাদ প্রচার করতেছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিভিন্ন শিরোনামে প্রকাশ করেছে খবরটি। বিভিন্ন শিরোনামে এ ধরনের অমানবিক শিরোনামটা চলে আসছে। বিশ্বের মধ্যে এমন একটা ভয়াবহ পরিস্থিতি যাচ্ছে বর্তমানে, আপনারা দেখতেছেন ইসরায়েল ফিলিস্তিন নিয়ে যে ভয়াবহ যুদ্ধ, তাই আমাদের এই বাংলাদেশটা অনেকটা শান্তিতে ছিল, এই শান্তির মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়ে গেছে এই রুজিনে ইসলামকে গ্রেপ্তার করার পর। বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর লোকজন এখন রুজিনা ইসলামকে নিয়ে কথা বলতেছে, রুজিনা ইসলাম আজকে সত্য প্রচার করতে গিয়ে তাকে যে হেনস্থার শিকার হতে হলো সেটা কখনো মেনে নেওয়া যায় না। রুজিনা ইসলাম বিনা কারণে বিনা দোষে তাকে একটা ঘন্টাও যে তার অপচয় হচ্ছে, একটা ঘন্টা যে সে কষ্ট পাচ্ছে, সেটা দায়ভার কে নেবে? আজকে বাংলাদেশে এমনও হাজার হাজার মানুষ আছে বিনা কারণে জেল কাটতেছে, এমনও নজির আছে পুরা দাম্পত্য জীবন জেলখানার মধ্যে থাকতে হয়েছে। রুজিনা ইসলাম তো একজন সাংবাদিক,
তিনার রিপোর্ট করা কোথায় কি আছে কুটিনাটি বিষয় তুলে ধরায় তো তিনার নৈতিক দায়িত্ব। তিনি তো আসলে দায়িত্ব পালন করতে গিয়েছে, তিনাকে সুরের আখ্যায়িত দেওয়ার কারণটা কি? তিনি যদি সংবাদ প্রচার করে সেটা কি আসলে সুরের মধ্যে পড়ে? যদি এবার সে চুরি করে তাকে, কিন্তু তাকে এভাবে হেনস্থার করে পুলিশের কাছে দেওয়ার উচিত হয়নি। সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন কিন্তু এটাই বলতেছে, একটা মানুষ দুষ করতেই পারে, ভুল করতেই পারে, মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে না, কিন্তু এইভাবে গলা টিপে ধরে তাকে 5 ঘন্টা আটকে রেখে এভাবে নির্যাতন করে বাংলাদেশের মানুষকে একটা আতঙ্কের ভিতরে ফেলে দিয়েছে। কখন জানি কাকে এ ধরনের গলা টিপা খেতে হয়, কখন জানি কাকে আবার জেলখানার ভাত খেতে হয়। এবং এটা নিয়ে যখন বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর লোকজন প্রতিবাদ করতেছে, বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিবাদ করতেছে, এক গণমাধ্যমকে আশ্বস্ত করেছেন আইনমন্ত্রী। আশ্বস্ত করে আইনমন্ত্রী বলেছেন ন্যায় বিচার পাবেন রোজিনা ইসলাম। আমি সবই শুনেছি, আমি এটুকু বলবো যে এরকম একটা ঘটনায় সরকার এবং সাংবাদিকদের সাথে দূরত্ব সৃষ্টি হোক, এরকম কোনো কাজ সরকার নিশ্চয়ই এরকম যদি কোনো ইয়ে থাকে, সন্দেহ থাকে, সেটা দূরীকরণের জন্য সরকার চেষ্টা করবে। সচিবালয়ে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় 6 ঘন্টা হেনস্থার শিকার হন রোজিনা ইসলাম। থানাতেও স্বস্তি মেলেনি, পড়েছেন মামলার মুখে। নারী হয়ে নারী থেকে এভাবে হেনস্থার শিকার হয় মনে হয় এই প্রথম দেখলাম। এভাবে নারী নারীকে প্রকাশ্যে এভাবে হেনস্থার শিকার হতে হয়, কম অসহায়ভাবে হাজার হাজার মানুষ কিন্তু জেলখানায় পড়ে আছে। শ্রোতা অনেক কিছু বলেছি, আমার কথায় আপনারা কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি করবেন না, নিজের আবেগ থেকে কিছু অগ্রিম বলে ফেলেছি। এটা নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ও হ্যাঁ, যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি বিনীত অনুরোধ করব, যারা মুমু বক্স মিডিয়া চ্যানেলে নতুন জয়েন হয়েছিলেন, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকন একটা ক্লিক করে দিবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।